মনের ব্যথানি সামান্য কিছু আমি এখানে বলব। আমার ভাইজানের প্রতি শ্রদ্ধা রেখে তিনি যত সামান্য বলব আমি কিছু জানি না, আমার কোনো জ্ঞান নাই। তাছাড়া আমি নিজের ফেরাউনের চেয়ে খারাপ মনে করি, কারণ ফেরাউন নদের মধ্যে যখন ডুবে মারা যাচ্ছিলেন তখনও উনি সেরা বাকারায় দলিল আছে, উনি বলছিলেন আনন্ত বিল্লাহ মুসাল হারুন, এবং মুসা হারুন আমি তোমার আল্লাহর উপর আমি ইমান আনলাম। বললেন হ্যাঁ আমি মেনে নিলাম যে তুমি ইমান এনেছ, কিন্তু আমাকে সারা জীবন তুমি জ্বালিয়ে খেয়েছ তাই তুমি ডুবে মর। এই জন্য হাসরের মাঠে আমার মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক একটু লজ্জা দেবেন, কেননা নবী কখনো আঘাত করে না, আঘাত করা সহজ ঢুকে তুলে নেওয়া কঠিন। আমার সরকার গোলাম উনি বলছেন জীবনে সব কিছু ভুলে যেতে পারো, কিন্তু এই তায়েফের ময়দানে যে আমাকে মেরেছিল তা ফেলে না, এটা আমি কোনোদিন ভুলতে পারব না। আমার নবীজিকে যখন তায়েফের ময়দানে নির্যাতন করা হয় তখন আল্লাহ পাক বলছিলেন ওগো হাবিব আপনি বলেন এই মুহূর্তে আমি তায়েফকে কিয়ামত করে ফেলি। আমার রাসূলুল্লাহ বললেন যারা আমাকে মেরেছে তারা অবশ্যই তারা বুঝছে না, যদি তারা বুঝত যদি তারা জানত তাহলে কোনদিন আমাকে মারত না। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিন, ক্ষমাই মহত্বের লক্ষণ, কত বড় হৃদয়ের অধিকারী। তাই বারবার বলি আঘাত করা সহজ কিন্তু বুকে তুলে দেওয়াটা কঠিন। আজ আমার শ্রদ্ধ ভাইজান দাওয়াতে আমি এখানে আসছি, আমি কয়েকটি কথা আপনাদের মুক্তার বলার পরে আমি বিদায় নিতে চাই। আমি শুরু করি তাই আমি এখন একটু কি বলবো
ولا تكون لمن يقتل في سبيل الله أموات بل هي ولكن لا تشعرون ولا تكون قول تك مزرعه ايت كم تغلبني سجاي بلغي ولا تكون لمن يقتل في سبيل الله أموات خبردار بولا جاء تقول لمن يقتل في سبيل الله أموات بل آهيا بل برم آهيا ترى جيبت ولكن لا تشعرون তোমাদের তোমরা সেটা তাসির করতে পারবে না বুঝতেই পারবে না যে তুমি মনে করবে যে সে মারা গেছে না না ওলি আল্লাহ কখনো মারা যায় না সেরা বাকারার 154 নম্বর আয়াত খবরদার বলল না যে আল্লাহর রাস্তায় ফালা হয়ে গেছে অলি হয়ে গেছে তাকে কখনো মৃত বলল না বালাহিয়া বরং তারা জীবিত ওলা কিল্লা তা শুনুন তোমাদের মাথায় ঢুকবে না মানে আল্লাহ তাই নিষ্ঠানের বিজ্ঞানী মাথায় ঢুকে না আল্লাহ তো সর্বশক্তিমান তার ছাড়া আমরা কি জবাব দিব বৈজ্ঞানিক গোটা মাথায় ঢুকে না তারটা কি বুঝবো আচ্ছা আসে শ্রদ্ধেয় ওহাবি ভাইরা শ্রদ্ধেয় যারা পীর ফকির মানেন না আপনাদেরও শ্রদ্ধা করি আপনারা যে পীর ফকির মানেন না আপনাদের দোষ নাই এটা আপনাদের তকদিরে লেখা যার যার তকদিরে যা লেখা তা ঘটবে সুতরাং চরম সত্যে কোনো গালি নাই গালি দিবার জায়গাই নাই আসেন সুরাত আল ইমরানের 70 নম্বর আয়াত একটু খুলি কি বলতেছেন ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াত বিল আহিয়া ওয়ান্দা রাব্বিহিম ইয়ারযাকুন ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াত بل هي عند ربه ليرزقون খবরদার জাল্লার রাস্তায় ফানা হয়ে গেছে তাকে মৃত মরা চিন্তাও করিল না যদি তুমি চিন্তা করো তাহলে আমি গুনাহ লিখব সমস্ত কোরআনে আমি যদি সারা রাত চিন্তা করি মদ খামু মদ খামু সকালে বেলায় যদি বলি নাউজুবিল্লাহ তাল্লাহ মাফ করে দিব আমি যদি সারা রাত মনে করি চুরি করব চুরি করব জেনা করব এটা করব সকালে যদি ওয়াস্তাগফিরুল্লাহ বলি আল্লাহ মাফ করে দেবে কারণ যে পর্যন্ত কাজে পরিণত না করব সেই পর্যন্ত আল্লাহ গুনাহ লেখে না অথচ কোরআনের সূরা আল ইমরানের মধ্যে বলতেছেন 70 নম্বর আয়াতে ওলা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াত যাল্লার রাহে ফানা হয়ে গেছে তাকে যদি মরা চিন্তা করা তাইলে আমি গুনাহ লিখব এক প্রথম বলছে বললে লিখুক পরে বলছে চিন্তা করলেও লিখুক আচ্ছা আসেন একটু বলি আপনাদের কাছে প্রশ্ন রেজে করছো কি রেজে করলো ভাত মাছ রুটি চা পারোটা বিস্কিট এগুলো আল্লাহ রেজে আমরা যা খাই আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রেজে কি লাশে খায় না জিন্দায় খায় লাশ কোনদিন রেজে খাইতে পারে না জিন্দায় খায় একটা লাশের সামনে যদি চা পারোটা বিস্কিট খেয়ে দেয় লাশ খেয়েও দেখবে রেজেক জিন্দায় খায় তাহলে কি বলতেছে ওলা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল বরং ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন সদ্দেও হাবিবাই এইটার কি জবাব দেবেন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন আমি ওলি আল্লাহদের গোপনে রেজেক দিয়া বাঁচাইয়া রাখতেছি বল এন্ডা রাব্বিহিম ইয়ারযাকুন
কোরআনে ওলি আল্লাহদের ইয়ানসাকুন জেজেক দিতাছি গোপনে বাঁচিয়ে রাখছি। আরে মিয়া, আজকাল আধুনিক যুগে ইউরোপ আমেরিকা 24-25 বছর স্যালাইন দিয়া খাওয়ায়, নাক দিয়া খাওয়ায়, পায়খানা রাস্তা দিয়া খাওয়ায় বাঁচিয়া রাখে। মানুষে যদি পারে তো যিনি আল্লাহ করলে সেই নিমকাদি, যিনি সমস্তের ক্ষমতার উৎস, তিনি অলি আল্লাহ দেনে দেখ দিয়া বাঁচিয়া রাখতে পারেন না? আচ্ছা, সে আরেকটা দলিল দেই। সূরা কাহাফে যে সাতজন কাহাফের গুহার মধ্যে প্রবেশ করছিলেন তারা নবী ছিলেন না, তারা ছিলেন ওলি। আচ্ছা, এই সাতজন, এইটা তো কোরআনের সূরা কাহাফ খুললেই পাবে। লগে আবার একখান কুকুর ছিল, তার নাম কিতমির, যেটা আসামে কাপ। এই আকাবে কাহাব, কাহাব মানে গর্ত, আসাম মানে অধিবাসী, গর্তের অধিবাসী। আচ্ছা ভাইজান, কত বছর ওনারা ওই গর্তের মধ্যে ছিলেন? 309 বছর। আমি প্রশ্ন করি, 309 বছর ওই গর্তের মধ্যে ওই আসামে কাহাবরা ঘুমিয়েছিলেন? আচ্ছা, ওনারা কিচ্ছু খান নাই, ওনারা 309 বছর আরামে ঘুমাইছে। আজ বিজ্ঞানের দৃষ্টিতে আসেন, একটা মানুষ কোন কিছু না খায়া ম্যাক্সিমাম 7 দিন বাঁচবে, 8 দিনের দিন সে মারা যাবে, 8 দিনের দিন সে মারা যাবে। 309 বছর সাতজন আসাবে কাহাব ঘুমিয়াছিলেন, উইদাউট ফুড, উইদাউট ড্রিঙ্ক, কোন খাদ্য নাই, পানি নাই, আরামে ঘুমাইতেছে 309 বছর। ভাইজান, 309 বছর যদি মাটির মধ্যে শুইয়া থাকি, মাটি আমার শরীর খেয়ে ফেলে দিবে, মাটি খেয়ে ফেলে দেবে। যদি কমন সেন্স, সাধারণ একটু বুদ্ধি থাকে, সাধারণ বুদ্ধি, তো 309 বছর এই সাতজন অলিয়ে কামেল বেঁচে ছিলেন, এটা সূরা কাহাফের বলি। সুতরাং অলিকে কি করে অস্বীকার করেন? অলি ছাড়া আল্লাহ পাবেন কোথায়? তাই বলতেছে সিরাতাল মুস্তাকিম আন আমতা আলাইহি। হায় হায়, এটা কেমন কথা বল! প্রথম বললে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমারই ইবাদত করো, আমারই সাহায্য চাও। আচ্ছা, তোমারই সাহায্য চাই। পরে আবার তুমি বলতেছো ইহুদিদের সিরাতাল মুস্তাকিম, ওই ইস্তেকামাতের পথ অনুসরণ করো, ওদের পথ অনুসরণ করো। আর নামটা যাহার, যাহাদের উপর আমার নিয়ামত করছে, তো নিয়ামত কার উপরে করছে? গাউসার আজম গাউসে পাকের উপরে নিয়ামত করছে, খাজা গরিব নওয়াজের উপরে নিয়ামত করছে, বাহাউদ্দিন নকশবন্দির উপরে নিয়ামত করছেন, মুজাফর জাল ফেসানি সির হিন্দের উপরে নিয়ামত করছেন, জুনায়েদ বগদাদির উপরে নিয়ামত করছেন, শামসে তাবরিজের উপরে নিয়ামত করছেন, মৌলানা জালালউদ্দিন রুমির উপরে নিয়ামত করছেন, আল্লামা ইকবালের উপরে নিয়ামত করেছেন, তারপরে আপনার গিয়ে হাতে সিরাজির উপরে নিয়ামত করেছেন, শামসে তাবরিজের উপরে নিয়ামত করেছেন, উনি আল্লাহদের উপরে নিয়ামত। তাহলে আল্লাহ বলতেছেন যে উনি আল্লাহদের পথ অনুসরণ করো। আপনি যদি কন না, আল্লাহ তুমি তো নিজেই বলছ আমি সামিউন বাসিরুন কাদিরুন, আমি তোমার মনের কথা জানি, দিলের খবর রাখি, সব কিছু জানি। না, আল্লাহ যখন সবই জানে, তাহলে আমার এই পীর দরবার যাব কেন? এই নাই টানা নাই ঝামেলা, বাবা বাবা কম লাগে, হুজুরের পায়ে ধরতে হয়, এগুলি কেন করবার যাব? আল্লাহ পাঁচত্ব নমাজ করুক, রব্বানা আতেনা, হ্যাঁ, একবারে আল্লাহ দিয়া দাও। আল্লাহ তুমি তো বলছো আমার মনের কথা জানো, দিলের খবর জানো, সব জানো, তো তোমার ডাইরেক্ট ডাক দিব, তুমি সুইডা দিই বাগা, এই তো সুন্দর কথা।
তাহলে আমি পীর ফকির দরবার যাবো কেন? সোজা আমার দেব। তা আল্লাহ সেটাই বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ সোজা ডাক আমি গ্রহণ করি না, আমি সর্বশক্তিমান হয়ে আমি তার কোরআন শরীফে প্রথম জিব্রিলের কাছে দিচ্ছি। জিব্রিল আইয়া রাসূলুল্লাহরে 23 বছরে পায়রা আকাশে একটুকুরা সময়ে এইটা নাজিল করে দিচ্ছে। তা আল্লাহ আপনি সর্বশক্তিমান হয়ে প্রথমে আপনার কোরআন শরীফ দেন জিব্রিল রে, জিব্রিল রে আমার মোহাম্মদ রাসূলুল্লাহ রে, মোহাম্মদ রাসূলুল্লাহ ঠোঁটে পাই আপনার কালাম। তা আপনাকে তো আর বলুন না যে আপনি দুইটা তীর ধরছেন, আপনি দুইটা উসিলা লইছেন আল্লাহ। আপনার কোরআন শরীফ পাঠাইবার দেয়া আপনি প্রথমে নিলেন জিব্রিল এক উসিলা, তারপরে নিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ দুই উসিলা। দুই উসিলার মাধ্যম দিয়ে আপনি কোরআন পাঠাইলেন, আপনি ইঞ্জিল পাঠাইলেন প্রথম জিব্রিল তারপরে ঈসা আলাইহিস সালাম, আপনি জব্বুর পাঠাইলেন প্রথম জিব্রিল তারপরে দাউদ আলাইহিস সালাম, তারপরে তাওরাত পাঠাইলেন প্রথম জিব্রিল তারপরে মূসা আলাইহিস সালাম। তা আল্লাহ পাক আপনি তার কইতে পারেন না যে আপনি দুইটা তীর ধরছেন, এটা আসবে বলা সাথে না। দুইটা উসিলা ধরা, দুইটা মাধ্যম লওয়া, দুইটা মিডিয়া গ্রহণ যদি আপনার মতো সর্বশক্তিমান যদি কালাম পাঠাইবার দেয়া দুই দুইটা উসিলা লন, তা আমার মতো না খাত্তা বান্দা আমারও তো একটা উসিলা ধরার ইঙ্গিত দিতেছেন, ইশারা দিতেছেন যে তুই একটা উসিলা ধর। সহ্য মৌলানা ভাইরা, সহ্য জ্ঞানী ভূমি ভাইরা, নিজের বিবেকের একবার প্রশ্ন করুন যে আজকে গাউসালাম গাউসে পাক আল হাসানি ওয়াল হুসাইনি, উনি বাবার দিক থেকে ইমাম হাসান, মার দিক থেকে হুসাইন, ডাইরেক্ট রসুল্লাহর বংশধর। তো উনি বলতে পারছে না যে আমি আবার পীর ধরবো কি, আমার আবার পীর ধরবার প্রয়োজন কি? উনিও তো পীর ধরছে, উনিও তো আবু সাইদ জঙ্গি নালে আবু সালে জঙ্গির কাছে মরি ধরছেন, উনি তো বড় পীর সাহেব, উনি কেন পীর ধরতে গেলেন? খাজা গরিব নামাজ আপনি তো হুসাইনি হাসানি, আপনি তো ডাইরেক্ট ইমাম হুসাইন বাপ মার দিক থেকে হুসাইন হাসান, আপনি কেন সৈয়দ আলা উসমান হারুনি? তো খাজা উসমান হারুনি বাক্কার কাছে কেন মরি ধরতে গেলেন? আপনি তো স্বপ্ন রসুল্লাহর কাছে মরে যেতে পারতেন। আজকাল কিছু পীর বাইরেছে, তারা স্বপ্নে খাজা বাবার মরি ধন, স্বপ্নে তারা খেলাফত পান। তা আমি বললাম যে স্বপ্নে মরি ধরছেন, স্বপ্নে খেলাফত পাইছেন আলহামদুলিল্লাহ, তো মরিদটাও স্বপ্নে করেন, মরিদ আবার বাস্তবে করবার জানতেন। স্বপ্নে খাইলে তো পেট ভরে না, স্বপ্নে কোটি টাকা পাইলে তো টাকা হয় না, তো স্বপ্নে যখন আমার খাজা বাবার মুড়ি হয়েছেন, স্বপ্নে খেলাফত পাইছেন, তো স্বপ্নেই মুড়ি করেন, মুড়িটা তো দেখি বাস্তবে করতেছেন। সুতরাং একজনের কাছে মুড়ি ধুইবার আগে দুইটা জিনিস পরীক্ষা করবেন, প্রথম দেখবেন তার সাজারাটা ঠিক আছে, তার সাজারা শরীফ, দুই নম্বর পরীক্ষা করবেন যার কাছে আমি মুড়ি ধরতে চাইতেছি তিনি কি ঠিকই খেলাফত পাইছে কিনা তার পীরের কাছে, তার পীরের কাছে খেলাফত পাইছে কিনা, যদি না পাওয়া থাকে তো প্র্যাকটিক্যাল স্বপ্নে তো আমার খাতা পাবো মুড়ি ধরতে পারতেন রসুল্লার কাছে, স্বপ্নে তো বড় পিসাবও পারতেন, স্বপ্নে তো বাহাউদ্দিন নকশবন্দিও পারতেন, স্বপ্নে তো মুসাফেদ আল সেসানি সিন হিন্দু পারতেন, কিন্তু না তারা স্বপ্নে হন নাই। তাদের মুজাদ্দিদ আল সুতানির পীরের নাম ছিলেন বাকিবিল্লাহ, সবাই জানেন। সুতরাং আজকে বাহানুর নুজুম ইমাম গাজ্জালি তার পীরের নাম আবু আলী ফরমাদি, উনিও পীর ধরছেন। যে মাওলানা জালালউদ্দিন রুমি মাসনবীর রচয়িতা তিনিও পীর ধরছেন, তার পীরের নাম হল শামসুত তাবরিজ। তো আগের যত বিরাট
বিরাট অলি আল্লাহরা তারা সবাই তীর ধরলেন, অলি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলেন। আর আপনারা কোন না বায়াত লাগবো না, কাপ্তাই প্রজেক্টের 30,000 ভোল্টের মধ্যে প্লাক লাগাইয়া ফ্যান ছাড়ু, আরে 6 আট দূরত্বে টান দিয়ে নিয়ে আপনাদের জালে ফেলে দিবে। একটা সিস্টেম আছে, আইন আছে, নিয়ম আছে। তা আপনারা বলেন যে না পীরের প্রয়োজন নাই, আল্লাহরে ডাক দিলে হয়ে গেল। তাইলে কি এই অলি আল্লাহরা সব ভোট আনটি, তারা কি এতকাল মিথ্যা কথা বইলে গেল? আর আপনারা বলেন পীর ধরবার প্রয়োজন নাই, তাহলে আপনাকেও কথা মানুন না তাকে কথা মানুন, এও তো এক সমস্যার মধ্যে পড়া যায়। সুতরাং অলি যে তাকে আল্লাহ নিজে বলতেছে তারা রবের নিকট থেকে গোপনে রেজেক পাইতে, তো রেজেক খাইতে না, সে খায় না জিন্দায় খায়, তো জিন্দায় খায় তাহলে নিশ্চয়ই অলি জিন্দা, নাহলে রেজেকের কষ্ট আছে কেন? রেজেক খাইতেছে তাই চারটা কবর না, তার চারটা মাজার, কবর পূজা করা হারাম, মাজার সেই থাকে যে জিন্দা, রাউজায় জিন্দা, এন্দা রাব্বি হিন্দিয়ার দেখো। গোপনে আমি অলিদেরকে রেজেক দিয়ে বাঁচিয়ে রাখছি, লাশ হইলে কি পালটা চা বিস্কুট খাইয়া পারবো? পারবো না। তাই এন্দা রাব্বি হিন্দিয়ার দেখো, গোপনে তাদেরকে রেজেক দিয়ে আমি বাঁচিয়ে রাখছি। সুতরাং যে জিন্দা তার আবার কবর হয় কেমনে? তাই তারটা মাথা, তারটা রাউজা, আমি মরে গেলে কবর আমারটা গোরস্থানে দিয়ে দিব। তারপরে এত ওয়াজ করি, একদিন গরু বাস একের আমার নাক বরাবর পেশা করে দিয়ে দেবো, খা গোলাপ জল খা, এত ওয়াজ করছ খা। ওই এতে গাল করলে মাজার হয়, আর আমি এত ওয়াজ করি আমার খালা মাজার তো দূরের কথা, কবরের ঠিকানাই নাই, হাতের আঙ্গুল আয়না দিয়া দেখতে হয় না, আমার নতি আমি হেকমতে ফটো দেখায় দান কাছিরা, যাকে এইটা লাভুনি দান করা হয়েছে, যে মারে পথের রাজ্যে জেগেছে সে বড় সৌভাগ্যবান। এটা তোমার যে মানুষ ছাড়া আল্লাহ পাবেন না, মানুষ ছাড়া শয়তানও পাবেন না, খুঁজেন তো একটা শয়তান মানুষ ছাড়া পান কিনা, পাইবেন না। মানুষ ছাড়া আল্লাহ কোথায় পাবো বলেন? একদিন এক হিন্দু আমারে শরণ দিয়া ফেলাইল, আমি তো কথার উত্তরে দিতে পারলাম না, আমার বলল ডাক্তার সাহেব এত ওয়াজ করেন, আমি তো হিন্দু মানুষ, আমার একটা প্রশ্নের উত্তর দেন। আমি কি কয়, আমগর দুর্গা যে আমরা আপনি কন, আমরা পাথর পূজা করি, গাছ পূজা করি, আল্লাহর পূজা করি না, এইটা কন তো আমগর দুর্গা, আমরা তো দুর্গা তো কথা কয় না মিয়া, তোমগো দুর্গা কোনো কিছু খায় না, খালি সিন্নি দিয়ে এইছো, এই মাটি পূজা করো কেন? আমি বলছি বলবি, আমি ওইভাবেই বলছি। তা আমার কয় হুজুর আপনি আল্লাহর দিয়ে কথা কোন অক্ষণে লাক্ষি দিয়ে দুর্গা বাই না ফেলাই দেবো, আমি তো মনে পড়ে গেছি মুশকিলে, আমি আল্লাহর দিয়ে কেমনে কথা কম, কথা তো আমার নবী কয়, কথা তো আমার নবী কয়, কথাটা বুঝবেন আল্লাহরই কথা বলেন না, হলো আক্রাবুহি লাইহেমি নাকলিলুয়ারি, আমরা তোমার সাহারগের নিকটেই আছি, আমি না নাহানু, এইটার আরেক রহস্য গুলি তো ধরে গেলে সাজাই দিব, আমি আবার ওখানে যাব মান্ডায় ওয়াজ করবার জন্য। আমার তিন আমার স্ত্রীর তিন ভাই, আমার শাশুড়ি আর জুসা, উনি আমার কলিজার টুকরে, এখন আমি তো জানতাম না, আমি ওইখানে জবান দিয়ে ফেলেছি, তাই আজকে আমি এইখানে আসছি। এইটু আমার জামালউদ্দিন ভাই আসছেন, উনি সুন্দর সুন্দর বলবেন নে, উনি মাইক ভান্ডারী, ওনার কথা উনি খুবই ই করেন। তা আমি
এইটুকু শুধু বললাম যে একবার নিজের বিবেকে চিন্তা করেন, কেউ গালি দিয়েন না, গালি দিবার টাকা নাই তো বাবা। তোমার আল্লাহ যদি ইচ্ছা করতো এক মিনিটে সারা দুনিয়ার মানুষকে মুসলমান বানিয়ে ফেলাইতে পারে না আল্লাহ? সত্যি মানুষে পারে না? পারে। উনি বলতে চান আমি একটা মধ্যে ভাগ করে রাখি, তা আমি কোরআন তো সুরা হুদে 118 নম্বর আয়াতটা এইটা কইলা আমি তুই কি আর তফসির করুন রে বাবা? আল্লাহ করে আমি দলে দলে ভাগ করে রাখি, তা আমি শুধু দাওয়াত দিতে পারি, আশা নাই যা আপনার ইচ্ছা। সুতরাং আপনার তকদিরে যদি লেখা থাকে যে আপনি তবলিগ জামাত করবেন করেন, আমার আপত্তি নাই, আপনি যেটা ইচ্ছা সেটা করেন, শুধু একটা আপত্তি আটকা করে যাবে বাবা জুসার এইখানে, সেই আপত্তিটা হলো হে মুসলমানরা তোমরা নিম্নতম কর্মসূচির ভিত্তিতে সবাই এক হয়ে যাও। ইহুদি খ্রিস্টানরা ওরা 250 ফেরকায় ওঠে আর আমরা তো মাত্র 73 ফেরকায় বিভক্ত। খ্রিস্টানদের 250 ফেরকা যদি আমার কথা বিশ্বাস না হয় তো ইসলামিক ফাউন্ডেশনে দি বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স নরিস বুকাইলির বই অনুবাদ আছে, কইলা নাও যে ওদের কত ফেরকা, রোমান ক্যাথলিক, প্রোটেস্টান্ট, গ্রিক অর্থোডক্স, লুথারিয়ান, বার্নাবাস, প্রেসবিটেরিয়ান, এক্লিজিয়াস্টিক্যাল রিজার্ভেশন, জোসেফাইট, হানাফাইট, কত ফেরকা। আমি আমার মতো একটা না খাস্তা মুসলমান নয় একটা ফেরকা বললাম। আজকে আমার মুসলমান ভাইকে জিজ্ঞেস করি তো যে আপনারটা ফেরকা কোন, তো অমনি বলবো শিয়া সুন্নি কাদিয়ানি মোতাজিলা টিকিট শেষ, আর পারবো না। আচ্ছা রোমান ক্যাথলিকরা যদি বলে দুধ, প্রোটেস্টান্টরা বলে ওইটা কুকুরের পেশাব, এত অমিলর মধ্যে। অথচ ইউরোপ আমেরিকার খ্রিস্টান ইহুদিরা তাগো সাক্ষের প্রশ্ন যখন আসে তখন ঘড়ি দেখে এক ঘন্টায় সব এক হইয়া যায়। সাদ্দাম হুসাইন কি মাইকটা দিল রে ভাই? মুসলমান তুমি তবলিগ করে ওই জামাত করে ওই ইসলামিক ঐক্যজোট করে আর লম্বা চুল ওই মাথারে যায়, এই যে আমরা আমাদের মধ্যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ব্রেন ওয়াশ করে দিছে, আমাদের মাথা ধুয়ে দিছে যে তারা তারা মারামারি কর, মাইয়া ফাটাফাটি কর, আমরা মারামারি করি, ওরা রোমাল সেই পা হি 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 করে হাসে। চিন্তা করে আজ আমার অনুরোধ, আমরা নিম্নতম কর্মসূচির ভিত্তিতে ভিত্তিতে সব মুসলমান আজ আমরা এক কাতারে দাঁড়াবো না হয় এমন দিন আসতেছে যে ইহুদি খ্রিস্টানের হাতে এমন মাইর খায়া তারপরে আমাদের শিখতে হবে। ভাইজান এখনো সময় আছে, আর দলাদলি নয় আর বিভেদ নয়, তোমারটা তুমি করো বাবা, তোমার তবলিগ করবার মন চাইছে করো, তোমার যা ইচ্ছা করবার মন চাই করো, কিন্তু তুমিও কোরবায় বিশ্বাসী আমিও কোরবায় বিশ্বাসী। ইহুদি খ্রিস্টানরা যদি 250 ফেরকা ধরি দেখা এক ঘন্টায় এক হইয়া সাদ্দাম হুসাইনে কি মাইকটা দিতে পারে, তা আমরা মুসলমানরা আজ থেকে বাবা কাফুকি আর জুসা বাবার সামনে আজকে অনুরোধ করে গেলাম তার ভক্তদের এবং শ্রোতাদের, আসুন আমরা সব মুসলমান নিম্নতম কর্মসূচি এক দফায় এক দাবি কলমাতেই আবার ভিত্তিতে সব মুসলমান আজ থেকে এক হয়ে যাওয়ার প্রতিজ্ঞা গ্রহণ করি। আসসালামু আলাইকুম।